नवम श्रेणी प्रिय शिक्षार्थी बंधुरा प्राइवेट स्कूल 24 चैनल पक्ष तुम्हारे सबा के स्वागतम। तुम्हारे 17तम असाइनमेंटगुलो प्रकाशित होसाइनमेंटगुलर मध्य आज के तुम्हारे नवम श्रेणी इंग्रेजी विषय असाइनमेंट उत्तर आलोचना करब। तर आगे चलो तुम्हारे असाइनमेंटर प्रश्नटी देखे नहीं। तुम्हारे प्रश्न बला तुम्हारे 5 नम्बर असाइनमेंट यूनिट 4 उर ये यूनिट 4 থেকে দেওয়া হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো হচ্ছে, প্রথমেই তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাজগুলো লেখা আছে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দা ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড হোয়ার অ্যাবাউট 8 crore পিপল লিভ ইন উইথিন 1,047,570 square kilometers, দা এজ রেঞ্জ অফ অ্যাবাউট 10 crore পিপল ইন 5064 বাই আপগ্রেডিং আনস্কিল্ড workforce for skilled workforce many countries in this world have turned into a developed one. Think how Bangladesh can reach in the level of developed countries by making unskilled people to a skilled workforce. Give 5 ideas. First idea likhte hobe tumake ei porjonto pore baro hobe pore first idea likhte hobe and explain in is in not more than 200 words এবং 200 শব্দের উপরে হবে না। 200 শব্দের মধ্যেই 5টি আইডিয়া লিখতে হবে। এটা লিখতে হবে অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আবার তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখে নেই। উত্তরটি লেখার আগে প্রথমে যে টাইটেলটা লিখতে হবে তোমাকে উই আর এওয়ার, আমি আবার বলছি টাইটেলটি হবে উই আর এওয়ার। এরপর তোমাকে যে অ্যাসাইনমেন্টের উত্তরটি লিখতে হবে প্রথমেই ইন্ট্রোডাকশন লিখতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার অ্যাবাউট 8 crore পিপল লিভ ইন উইথিন 1,047,570 square kilometers,